ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি সম্মানিত দিনী বোন প্রশ্ন করেছেন যে ছেলেরা গলায় চেন পরে যদি এবং সেখানে আল্লাহ লেখা থাকে সেটাকে জামার ভিতরে রেখে বাথরুমে চলে যায় সেক্ষেত্রে গুণা হবে কি না কোনো একজন শেখ নাকি বলেছেন সেটা জায়জ আছে প্রিয় বোন প্রথমত কথা হলো যে চেইন অথবা অন্য কিছু যদি পুরুষরা গলায় দেয় সেটার কারণ দুটা হতে পারে একটা কারণ হলো হয়তো সেটা ফ্যাশনের জন্য দিয়েছে অথবা আরেকটা কারণ হলো হয়তো সে এটাকে কোনো রোগের জন্য বা কোনো কিছু থেকে আশ্রয় নেওয়ার জন্য সেটা দিয়েছে যদি রোগের জন্য অথবা কোনো কিছু থেকে আশ্রয় নেওয়ার জন্য সেটা দেওয়া হয় তাহলে কিন্তু সেটা ডাইরেক্ট শিরিক হয়ে যাবে দ্বিতীয়টা যেটা হলো যে যদি সুন্দরের জন্য ফ্যাশনের জন্য দেয় তাহলে আল্লাহ আলাইহি আলয়াল্লাম বলেছেন যে যে পুরুষ মহিলার সাদৃশ্য অবলম্বন করবে এবং যে মহিলা পুরুষের সাদৃশ্য অবলম্বন করবে তাদের উভয় দলের উপরেই উভয় গুরুর উপরেই আল্লাহ সুবানাউ তালা প্রেরণ করেন তো এর কারণে দু অবস্থায়ই চেন অথবা অন্য কোনো জিনিস গলায় পরা যাবে না কেন পরা যাবে না কারণ হচ্ছে যে গলায় চেন পরা সেটা হচ্ছে মহিলাদের জেওর মহিলাদের অলঙ্কার এবং মহিলাদের জিনতের বিষয় সৌন্দর্যের বিষয় অতএব সেই জিনিসটা মহিলাদের জন্য বানানো হয়েছে তৈরি করা হয়েছে সেটা পুরুষরা ব্যবহার করতে পারবে না সেটা পুরুষদের জন্য হারাম এজন্যে সেটা চেন ব্যবহার করা যাবে না আর পরের কথা হলো যে আল্লাহ শব্দ লেখা যেই রকেট থাকে সেটা নিয়ে বাথরুমে যাওয়া বা ভিতরে রাখা সেটা তো জায়জই হবে না কারণ সেই নেই যেই জায়গায় ব্যবহার করা যাইজ হয় না সেটা মধ্যে রকেট লাগানো তো দূরের কথা এজন্যে উভয় অবস্থায় সেটা না জায়জ হবে সেটা পড়া যাবে না গ্রহণ করা যাবে না আল্লা সুন্নতালা সবাইকে শরীর টেবের তফসুদান করুক আমি জেজাকিল্লা